प्रिय दर्शक जियोग्राफी हाउस मास्टर पक्ष सकल के शुभेच्छा जानाई भूगोल विभिन्न विषय ओपर वीडियो पेते आमार चैनल सबस्क्राइब करे आमार साथे थाकुन एवं वीडियोगुली भालो लागले लाइक शेयर और कमेंट करे आमार एगिए जावार पथे साहाज्य करो। नमस्कार, आमी सौमरूप एवं आपनादेरके आबारो आमी आमार यूट्यूब चैनले स्वागत जानाई। आमी आज के आलोचना करब आसन्न माध्यमिक 2023 परीक्षार्थीदेर जन्य आमादेर भूगोलेर पंचम अध्याय जेटा भारत आंचलिक भूगोल থেকে যে ভারত অধ্যায়টি আছে প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে আমি আজকে আলোচনা করব। তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই কোশ্চেনগুলি কিন্তু খাতায় তুলে নাও, কারণ হচ্ছে এই কোশ্চেনগুলি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো আমি উপরে অধ্যায়টার নাম লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। ভারত প্রাকৃতিক পরিবেশ। ওকে, তো দেখো ফার্স্ট কোশ্চেন তোমাদের আসতে পারে যে প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করো। ওকে, পরের কোশ্চেন, উত্তর ভারতের ঈশান সমভূমির পরিচয় দাও। ওকে, পরের কোশ্চেন হচ্ছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। ওকে, পরের কোশ্চেন দেখো, উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীর পার্থক্য করো। ওকে, পরের কোশ্চেন, ভারতের জলবায়ু নিয়ন্ত্রক গুলি আলোচনা করো। পরের কোশ্চেন লেখো, ভারতের কৃষিতে মৌসুমি বায়ুর অভাব। পরের কোশ্চেন, ভারতের কৃষিকাজের উপর মৃত্তিকার প্রভাব। ওকে, পরের কোশ্চেন লেখো, মৃত্তিকার সংরক্ষণের উপায় সমূহ আলোচনা করো।
পরের প্রশ্ন লেখো যে ভারতে অরণ্য সংরক্ষণের ভারতে অরণ্য সংরক্ষণের উপায় সমূহ আলোচনা করো। ওকে, পরের প্রশ্ন লেখো যে অনুভূমি ধ্বংসের কারণ সমূহ। এই তোমার 10টা কোশ্চেন, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা কোশ্চেন করে গেলে তোমরা কিন্তু পরীক্ষায় 5 নম্বরের কোশ্চেনের মধ্যে তোমরা কিন্তু 100% কমন পাবে। এইবার তোমাদেরকে আমি কতগুলো সংজ্ঞা বলে দেবো যেগুলো তোমাদের 2 নম্বরের জন্য আছে। সংজ্ঞাগুলি হচ্ছে নেফা, NEFA, কারেওয়া, তারপরে হচ্ছে মরুস্থলী, তারপরে হচ্ছে কয়াল, তারপরে হচ্ছে আন্ধি, তারপর হচ্ছে লু, তারপর হচ্ছে আম্র বৃষ্টি, তারপর হচ্ছে কফি বৃষ্টি, আম্র বৃষ্টি, তারপর হচ্ছে তোমার নর্থ ওয়েস্টার। ওকে, তারপর হচ্ছে খাদার, তারপর হচ্ছে হাঙ্গার, পরিশেষে হচ্ছে ক্ষয়। এই কোশ্চেন গুলি তোমাদের তোমাদের সংজ্ঞার জন্য ইম্পর্টেন্ট এবং সংজ্ঞা তোমাদের পরীক্ষার 2 নম্বরের জন্য আসবে। এইবার আমি কতগুলো পার্থক্য বলে দিচ্ছি যেগুলি তোমাদের 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। কি কি সেই পার্থক্য? খাদার হাঙ্গারের মধ্যে পার্থক্য, হ্যাঁ, যেগুলো আমি সংজ্ঞাতেও ই করেছি, ডিসি খাদার ভাঙ্গার, তারপরে হচ্ছে মালনাথ ময়দান। ওকে, তারপর হচ্ছে পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য, তারপর হচ্ছে প্লাবন খাল নিত্যবহ খাল। সবার শেষ হচ্ছে সামাজিক বনসৃজন আর হচ্ছে কৃষি বনসৃজন। এই পার্থক্য গুলো করে গেলেই তোমরা কিন্তু পরীক্ষায় একদম 100% চোখ কান বুঝে কমন পাবে, আর পার্থক্য তোমাদের 3 মার্কস পরীক্ষায় আসবে, তোমাদের 3 নম্বরের জন্য পরীক্ষায় আসবে। তোমরা 3 নম্বরের জন্য মোটামুটি 4 থেকে 5টা পয়েন্ট লিখবে এবং অবশ্যই কিন্তু বিষয় দেবে। ওকে, তাহলে এই কোশ্চেন গুলি তোমরা ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে করে যাও। আমি তোমাদেরকে বলছি তোমরা একদম 200% চোখ কান বুঝে কমন পাবে, আর তোমাদেরকে কিছু করতে হবে না। আর আমি এই ভিডিওতেও বলছি, হ্যাঁ আগেও বলেছি, শর্ট কোশ্চেনের কিন্তু কোনো সাজেশন হয় না। শর্ট কোশ্চেনের জন্য তোমার কাছে যে টেক্সট বইটা আছে সেইটা একদম লাইন বা লাইন থরলি তোমাদেরকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কারণ শর্ট কোশ্চেন লাইনের ভিতর থেকে কিন্তু আসতে পারে। তাহলে এই কথাগুলো একটু মনে রাখবে, কিন্তু এইগুলি হচ্ছে তোমাদের 5 নম্বরের জন্য কোশ্চেনের সাজেশন, সংজ্ঞা হচ্ছে তোমার 2 নম্বরের জন্য, পার্থক্য হচ্ছে 3 নম্বরের জন্য। এগুলো তোমরা করে গেলে তোমাদেরকে এই তোমাদের 2, 5 এবং 3 নম্বরের পার্থক্যের জন্য আর কোনো কিন্তু চিন্তা করতে হবে না। তাহলে এগুলো করে যাও, পরবর্তী ভিডিওয়ে আমরা ভারতের অর্থনৈতিক পরিবেশের সাজেশন সম্বন্ধে আলোচনা করব। তাহলে আজকের ভিডিও এইটুকুই।